আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক মজার একটা রেসিপি দেখাবো যে এই রেসিপি কেউ কি খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে এভাবে রান্না করে খাবেন কেউ কি কখনো খেয়েছেন বুটের ডাল দিয়ে মাছের ডিমের বড়া না কেউ কখনোই হয়তো বা খাননি কারণ আমরা সবসময় এই ছোলা বুট হচ্ছে মাংস দিয়ে খাই আজকে আমি রান্না করব মাছের ডিমের বড়া দিয়ে তো যাই হোক প্রথমে আমি একটা আলু কাটে নিশি আর চলার ডালটা আমি মানে বুটের ডালটা আমি তিন চার ঘন্টা আগে ভিজাই রাখছিলাম এখন এটাকে আমি সেদ্ধ করতে দিচ্ছি একসঙ্গে আলু আর হচ্ছে বুটের ডালটা এখানে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করতে এটা বসাই দিব যতক্ষণ না সেদ্ধ হয় পানিটা শুকায় যায় তো এদিকে সেদ্ধ হতে থাক আর এদিকে আমি যে মাছের ডিমটা এটা হচ্ছে একটা রুই মাছের ডিম সেই মাছের ডিমের এই যে নাড়ি ভুঁড়িগুলো আছে না সেগুলো আমি এখন ফেলাই দিবো দেওয়ার পরে ভালো করে এটাকে মাখায় নিব মানে ডিমটা বের করে নিচ্ছি আর নাড়িভুড়িগুলো যেগুলো সব ফেলাই দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি এখন দিব যেটা সেটা হচ্ছে আমি পেঁয়াজ পাতা কেটে নিচি আপনারা চাইলে পেঁয়াজ একটু দিতে পারেন বা না দিলেও চলবে তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা দিলে মানে ডিমের একটা আশটা গন্ধ থাকে সেটা চলে যাবে সঙ্গে একটু লবণ একটু মরিচ একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া আর দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা সামান্য একটু দিয়ে এটাকে আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে আটা বা ময়দা একটু দিবেন তাহলে কি বড়াটা শক্ত হবে তাছাড়া কিন্তু অনেক নরম হবে ভাজতে ভালো হয় তো যাই হোক এটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখায় নিব নেওয়ার পরে এখন আমি এটাকে ভেজে নিব তো ছোটো ছোটো করে আমি দিব যেমন আমরা বুটের ডাল হচ্ছে মাংস দিয়ে রান্না করি না এরকম ছোট সাইজের আমি করে দিচ্ছি তো ছোটো ছোটো করে আমি যে কড়াইতে দিয়ে দিচ্ছি তো দেখতে পাবেন একটু পরে এটা সাদা হয়ে যাবে আর বড়াগুলো একদম শক্ত হয়ে যাবে নরম থাকে না এই যে দেখেন তো যাই হোক এভাবে আমি উল্টে পাল্টে দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব ভেজে এটা এখন উঠাই নিচ্ছি নেওয়ার পরে আরেকটা বড় কড়াইতে আমি এটা রান্না করব তো বেশি করে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ নিছি পেঁয়াজটা দিয়ে দিলাম দেওয়ার পরে আর দুটো তেজপাতা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাও ভেজে নিয়ে মশলা দিচ্ছি এখানে সব মশলা আমি নিচ্ছি মশলাগুলোর নাম এখন আমি বলছি এখানে দিয়েছি গুঁড়া মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আর হলুদ তো সবগুলো আমি পরিমাণ মতো নিচ্ছি সেই সব মশলাগুলো আমি দিয়ে একটু পানি দিয়ে ভালো করে এটা কষাই নিচ্ছি সবগুলো মশলা এক চামিস করে আমার আছে এখন প্রথমে আমি বড়াগুলা দিয়ে দিচ্ছি মাছের বড়াগুলো তো দিয়ে ভালো করে এটাকে কষাই নিচ্ছি আর এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ দিয়ে ভালো করে কষাই নিয়ে আর সেদ্ধ করা ডাল আর আলুটা এখন ঢেলে দিচ্ছে এখানে আর ডাল আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর বরা তো ভাজাই আছে বেশি সেদ্ধ করতে হবে না তো যাই হোক একটু ভালো করে কষাই নিয়ে এখন আমি আবারও পানি দিব যেন বড়াটা একটু নরম হয় কারণ ডালটা তো সেদ্ধ হয়েছে কিন্তু বড়াটা তো অনেক শক্ত এই জন্য একটু নরম করতে হবে এখন দিয়ে দিলাম পানি পরিমাণ মতো দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব এখন আর ঝোলটা অনেকটা টানে যাবে এখন তো দেখতে পাচ্ছেন ঝোলটা একদম টানে গেছে আর বড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা ধনিয়া পাতা আর হচ্ছে জিরা আমি ভেজে রেখে দিচ্ছি অবশ্যই যে বুটের ডাল আলুর ডালে আমরা ভাজা জিরা দেই এটাতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক স্বাদ লাগে তো যাই হোক জিরা গুঁড়া দিয়ে এখন আমার রান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন ঝোলটা একদম শুকাই গেছে আর একটু ঝোল থাকলে এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকা যাবে তো যাই হোক আজকে রান্নাটা আমার হয়ে গেলো এই যে প্লেটে উঠেছে দেখেন একদম শুকা গেছে আর আপনারা যদি ঝোল বেশি করে খেতে চান আরও রাখতে পারেন এটা কিন্তু ভাতের সঙ্গে পরোটা যে মানে যেভাবেই খান সেভাবে অসাধারণ তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন খোদা বেশ